ছেলের কবরকে আঁকড়ে 1.5 বছর বেঁচেছিলেন আবিলা বেওয়া, কিন্তু ছেলের শেষ স্মৃতিটুকুও গিলতে শুরু করেছে করালগ্রাসী তিস্তা নদী। মাঝরাতে ভাঙতে শুরু করেছে কবরের অংশ, আর ছেলের কবর বিলীন হতে দেখে মাঝরাতে হাউমাউ করে কান্না শুরু করেন আবিলা বেওয়া। তার কান্নায় ভারী হয়ে ওঠে সেখানকার আকাশ বাতাস। শুধু ছেলের কবরই নয়, কয়েকবার তিস্তার ভাঙনের শিকার হয়ে আগেই নিঃস্ব হয়েছেন আবিলা বেওয়া। তার বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার চরবজরা পূর্ব পাড়ায়। স্বামী মেছের আলী গত হয়েছেন 19 বছর আগে। 4 সন্তান নিয়ে চলছিল তার সংসার। 1.5 বছর আগে ঈদুল ফিতরের দিন 2 সন্তান রেখে মারা যান বড় ছেলে আশরাফুল আলম। বাবার কবরের পাশেই দাফন করা হয় তাকে। ছেলে মারা যাওয়ার পরপরই সন্তানদের নিয়ে বাবার বাড়িতে চলে যান আশরাফুলের স্ত্রী। ছেলের স্মৃতি বলতে কবরটুকুই। স্বামী সন্তানের কবর দেখে স্মৃতিচারণা করতেন আবিলা বেওয়া, কিন্তু সেই স্মৃতিটুকু আজ বিলীনের পথে। কবরের একটি অংশ চলে গেছে তিস্তার গর্ভে। আবিলা বেওয়া বলেন, নদী একটু দূরে ছিল, কাল রাতে হঠাৎ করে কবর ভাঙা শুরু করেছে। এই কবরে আমার শ্বশুর এবং আমার স্বামী শুয়ে আছে, আমার বাবাটাও এই কবরে আছে। বাপধনটা মরে যাবার পর নাতিনাতনিকে নিয়ে গেছে ওর মা। আমার ছেলের স্মৃতি বলতে কিছুই নাই। ছেলের কবরটুকু দেখে জীবনটা পার করতে চেয়েছিলাম, কিন্তু নদী সেটাও করতে দিল না। আমার বুকটা ফেটে যায়। এই বলে হাউমাউ করে কাঁদতে থাকেন আবিলা বেওয়া। প্রিয় ভিউয়ার্স, আবিলা বেওয়াদের এমন কান্না প্রতিনিয়তই ঢেউ হয়ে বিলীন হচ্ছে করালগ্রাসী নদীতে। তাদের এই কষ্ট দূর করতে প্রশাসনের কি উচিত নয় নদী ভাঙনে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন আপনাদের মন্তব্য। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।